আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ও আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মাঝে কোনো এক বিষয়ে বাগ বিতর্ক হলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উঁচু আওয়াজে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে কিছু কটু কথা বলে ফেললেন। তৎক্ষণাৎ আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে গিয়ে খালিদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ করলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে এসে দেখেন আম্মার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে তার বিরুদ্ধে নালিশ করেছেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু এখানে এসেও আম্মার রাদিয়াল্লাহু আনহুর প্রতি রূঢ় ব্যবহার করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব নিশ্চুপ ছিলেন, কোনো কথা বলছিলেন না। আম্মার রাদিয়াল্লাহু আনহু অশ্রু সংবরণ করতে না পেরে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই দেখুন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বললেন, যে আম্মারের সাথে শত্রুতা করবে আল্লাহ তার সাথে শত্রুতা করবেন, যে আম্মারের প্রতি বিদ্বেষ রাখবে আল্লাহ তার প্রতি বিদ্বেষ রাখবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলো হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর অন্তরে গভীর রেখাপাত করলো এবং তার অন্তরে আম্মার রাদিয়াল্লাহু আনহুর জন্য ভালোবাসার জায়গা করে নিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি বের হয়ে গেলাম। তখন থেকে আম্মারের সন্তুষ্টি অর্জন ছাড়া আমার কাছে অধিক প্রিয় আর কিছু ছিল না। আমি তার সাথে সাক্ষাৎ করে তার প্রীতি অর্জন করলাম। এখান থেকে আমরা যা শিক্ষা পাই, কাউকে কষ্ট দিলে তাকে খুশি করে নেওয়া যায়, কারোর প্রতি অমূলক বিদ্বেষ পোষণ করা জায়েজ নাই। হ্যাঁ, শত্রুতা যদি আল্লাহর জন্য হয় তবে এতে কোনো সমস্যা নাই।